আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ভারতের দিল্লির পার্ক, খোলা মাঠ ও পার্কিং লটে অস্থায়ী শ্মশান। তুর্কিদের অভিযুক্ত করার আগে নিজের চেহারা আয়নায় দেখুন, জো বাইডেনকে বলছেন এরদোয়ান। এক অ্যাম্বুলেন্সে করেই 22 মরদেহ গেল শ্মশানে, মহারাষ্ট্রের করুণ দৃশ্য। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদী ও মানবতা বিরোধী অপরাধ করছে। এবং সর্বশেষ থাকছে মুখোমুখি ইরান মার্কিন যুদ্ধজাহাজ, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সংকেত। ভারতে দিল্লির পার্ক, খোলা মাঠ ও পার্কিং লটে অস্থায়ী শ্মশান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই শত শত মানুষের মৃত্যুতে ভারতের রাজধানী দিল্লি এখন এক আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। সোমবারও দিল্লিতে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ছিল 380 জন। শহরের হাসপাতালগুলোতে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, আইসিইউ বেড খালি নেই। চরম সংকট চলছে অক্সিজেন ও প্রাণ রক্ষাকারী ঔষধের, খবর বিবিসির। এরই মধ্যে দেশজুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সোমবারও ভারতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা ছিল 3,23,144 জন, তার আগের দিন ছিল 3,52,991 জন। যদিও ধারণা করা হচ্ছে প্রকৃত সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি। রাজধানী দিল্লির অবস্থা এতটাই সংগীন যে খোলা মাঠ, পার্ক, এমনকি গাড়ি পার্কিংয়ের জায়গাতেও অস্থায়ী শ্মশান তৈরির ব্যবস্থা করা হচ্ছে। কারণ যেসব সরকারি শ্মশান দিল্লিতে রয়েছে তারা আর চাপ নিতে পারছে না। সরকার কোভিডে মৃত্যুর সংখ্যা গোপন করছে বলেও বিস্তর অভিযোগ উঠেছে। ভারত এবং ভারতের বাইরে নির্ভরযোগ্য বহু পত্রিকায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার কথা প্রমাণসহ প্রকাশ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস বলছে, ভোপাল শহরে এপ্রিলের মাঝামাঝি সময় 13 দিনে কোভিডে মৃত্যুর সরকারি সংখ্যা ছিল মাত্র 41, কিন্তু সেটা থাকলেও তাদের এক অনুসন্ধানে দেখা গেছে ওই একই সময়ে ভোপালে 1,000-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। শহরের চিকিৎসক জিসি গৌতমকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলছে, অনেক মৃত্যু সরকারি রেকর্ডে তোলা হচ্ছে না, সরকার চাইছে না জনমনে ভীতি তৈরি হোক। গুজরাটের অন্যতম শীর্ষ দৈনিক সন্দেশ তাদের সংবাদদাতাদের রাজ্যের বিভিন্ন শ্মশান ও গোরস্থানে পাঠিয়ে দেখেছে, সরকার মৃত্যুর যে সংখ্যা দিচ্ছে প্রকৃত মৃত্যু তার কয়েক গুণ বেশি। পত্রিকাটি লিখছে, গুজরাটে প্রতিদিন গড়ে 610 জন মারা যাচ্ছে। একই অভিযোগ আসছে উত্তরপ্রদেশ ও দিল্লি বেলাতেও। এক অনুসন্ধানে ভারতের টেলিভিশন নেটওয়ার্ক NDTV দেখতে পেয়েছে, গত এক সপ্তাহে দিল্লিতে সরকারের দেওয়া হিসাবের চেয়ে 1,150 জন বেশি রোগী মারা গেছে। পুরো দেশজুড়ে এমন অনেক অনুসন্ধানে মৃত্যু গোপন করার একই ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে। অনেক শহরে শ্মশানগুলো শবদাহ করার নজিরবিহীন চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্মশানকর্মীদের দিন রাত কাজ করতে হচ্ছে, দাহ করার জন্য কাঠের জোগাড়, সেগুলো সাজানোর ভার মৃতের স্বজনদের ঘাড়ে এসে পড়ছে। অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরছে মানুষ। মৃতদেহ নিয়ে গিয়ে দাহ করার জন্য তীব্র গরম আর চিতার আগুনের হলকার মধ্যে পিপিতে মোড়া স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দিল্লির সারাই কালে খান শ্মশানের ভিতরে খালি জায়গায় গত কদিনে নতুন 27টি দাহ করার বেদি তৈরি করা হয়েছে। শ্মশানটির লাগোয়া পার্কে আরও 80টি বেদি তৈরি হয়েছে। তুর্কিদের অভিযুক্ত করার আগে নিজের চেহারায় আয়না দেখুন, জো বাইডেনকে বলছেন এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর্মেনিয়ার কথিত গণহত্যার জন্য তুরস্ককে দায়ী করে গত শনিবার যে বক্তব্য দিয়েছেন তা পাল্টানোর আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, 1915 সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার কারণে দুদেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
সোমবার তুর্কি মন্ত্রী সভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে এরদোয়ান বলেন, 100 বছরেরও বেশি সময় আগে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন, অন্যায় এবং অসত্য মন্তব্য করেছেন। আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট তার এই বক্তব্য থেকে সরে আসবেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমেরিকার এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে তিনি আমেরিকাকে নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দেন। এরদোয়ান বলেন, যদি আপনারা এই ঘটনাকে গণহত্যা বলেন তাহলে আয়নায় আপনাদের নিজেদের চেহারা দেখা প্রয়োজন। আমেরিকার আদিবাসীদের ওপর কী ঘটেছে তাতেই সব কিছু পরিষ্কার হবে, আমি বিস্তারিত বলতে চাই না। গত শনিবার জো বাইডেন বলেন, মেডস ইয়োগহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বিভৎস ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না। বাইডেনই প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। এক অ্যাম্বুলেন্সে 22 মরদেহ গেল শ্মশানে, মহারাষ্ট্রের করুণ দৃশ্য। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে টালমাতাল ভারত। গত কয়েকদিনে দেশটির মৃত্যু ও শনাক্তের রেকর্ড হচ্ছে। হাসপাতালগুলোতে ঠাঁই হচ্ছে না করোনা রোগীদের, অক্সিজেনের অভাবে ছটফট করে মারা যাচ্ছে আক্রান্তরা। এইসব ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে। এবার তেমনই আরেক করুণ দৃশ্য সামনে এসেছে। একটি অ্যাম্বুলেন্সে 22টি মরদেহ গাদাগাদি করে সৎকারের জন্য শ্মশানে নেওয়ার ছবি ও ভিডিও সামনে এসেছে। টুইটারে কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মহারাষ্ট্রের বিড জেলার আম্বেজোগাইয়ের স্বামী রামানন্দ তীর্থ মারাঠাওয়ার সরকারি হাসপাতালের মর্গের সামনে একটি অ্যাম্বুলেন্স, তাতে করোনায় মৃতদেহ গাদাগাদি করে তোলা হচ্ছে। বস্তাবন্দী মরদেহ দাবিয়ে দাবিয়ে জায়গা তৈরি করে আরম্ভ রাখা হচ্ছে। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মরদেহ এভাবে গাদাগাদি করে তোলার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল। মৃত রোগীর স্বজনরা বিষয়টি নিয়ে আপত্তি করলেও কেউ তাদের কথায় কান দেননি। তারা অ্যাম্বুলেন্সে মরদেহ গাদাগাদি করে তোলার দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে পুলিশ তা কেড়ে নেয়। মরদেহ সৎকার শেষে স্বজনদের মোবাইল ফেরত দেয় পুলিশ। এদিকে এই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মহারাষ্ট্র সহ গোটা ভারতে তোলপাড় শুরু হয়েছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনার খোঁজ খবর নিচ্ছেন। বিড জেলার প্রশাসক রবীন্দ্র জগতব বলেন, ওই হাসপাতালের অতিরিক্ত জেলা প্রশাসককে ঘটনা তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারো দোষ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের দিন শিবাজি শুক্রে বলেন, সৎকার করতে মরদেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র 2টি অ্যাম্বুলেন্স রয়েছে। আমরা আরও অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছি। কেউ মারা গেলে স্থানীয় প্রশাসনের হাতে মরদেহ তুলে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। তারা কীভাবে শ্মশান বা কবরস্থানে নিয়ে যাবে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদী ও মানবতা বিরোধী অপরাধ করছে। পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ অপরাধের তদন্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার এক প্রতিবেদনে এমন অভিযোগ করছে। HRW-এর প্রতিবেদনে ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলি বিধিনিষেধ ও ইহুদি বসতির জন্য ফিলিস্তিনি মালিকানাধীন ভূমি দখলের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসরায়েলের এই নীতিকে অ্যাপার্টহাইড ও নির্যাতনের অপরাধ বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, অ্যাপার্টহাইড বা বর্ণবাদী যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইসরায়েলকে তুলনা করা তাদের উদ্দেশ্য না, কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে দেশটির নীতিতে বর্ণবাদ সংঘটিত হয়েছে কিনা তা মূল্যায়ন করে বলা হয়, ফিলিস্তিনি ও আরব সংখ্যালঘুদের বিরুদ্ধে ইসরায়েল বর্ণবাদী ও মানবতা বিরোধী অপরাধ করছে। অন্যদিকে এই প্রতিবেদনকে ভুয়া ও অযৌক্তিক আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল বলছে, HRW ইসরায়েল বিরোধী এজেন্ডাকে প্রশ্রয় দিয়েছে এবং বহু বছর ধরে ইসরায়েলকে বর্জনে উৎসাহ দিয়ে আসছে। তবে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির মূল্যায়নকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মুখোমুখি ইরান ও মার্কিন যুদ্ধ জাহাজ, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সংকেত। সম্প্রতি পারস্য উপসাগরীয় জলসীমায় ইরান ও মার্কিন যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থান নেওয়ায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়। খুবই কাছ থেকে মার্কিন জাহাজের অগ্রভাগ ঘিরে রেখেছিল ইরানি জাহাজ। এক ভিডিও ফুটেজে দেখা যায়
কোস্টগার্ডের দুটি জাহাজকে 2 এপ্রিল 3 ঘন্টা ধরে নাজেহাল করেছে ইরানি জাহাজ। বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-এর একটি জাহাজ যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের নৌযানকে সামনে থেকে বাধা দিয়েছে। এতে সেটি হঠাৎ বন্ধ হয়ে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের আরেকটি জাহাজ এজের সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনী একই কাজ করে। মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহরের মুখপাত্র রেবেকা রেবাচরিচ এসব তথ্য দিয়েছেন। রেবেকা বলেন, রেডিওর মাধ্যমে মার্কিন নাবিকেরা বেশ কয়েকবার হুঁশিয়ারি সংকেত দিয়েছে। ইরানি হার্থ 55 থেকে যখন সাড়া পাওয়া দেওয়া হয় তখন তারা ঝুঁকিপূর্ণ কৌশল অব্যাহত রেখেছিল। যুক্তরাষ্ট্র প্রায় 3 ঘন্টা হুঁশিয়ারি সংকেত দিয়েছে এবং আত্মরক্ষার্থমূলক অভিযান পরিচালনা করে। তখন ইরানি জাহাজ দূরে চলে যায় এবং দূরত্ব বজায় রাখে। আমেরিকান নৌবাহিনী জানায়, 2020 সালের 15 এপ্রিলের পর এটি প্রথম অনিরাপদ ও অপেশাদার ঘটনা। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। ইরান তাৎক্ষণিকভাবে এই ঘটনা স্বীকারও করেনি। উল্লেখ্য, 2018 সাল এবং 2019 সালের প্রায় পুরোটা সময়ই এরকম অঘটন বন্ধ রেখেছিল ইরান। 2017 সালে 14টি, 2016 সালে 35টি এবং 2015 সালে 23টি ঘটনা ছিল এই একই রকমের। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।